হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের কাছে আলোচনা করব যে কেন্দ্রীয় বাহিনীতে তোমাদের যে এসএসসি জিডি কনস্টেবল 2021-এ প্রায় 8 বাহিনীতে প্রায় 80,000 কনস্টেবল নিয়োগ হবে তোমাদের। এইমাত্র এই পেপার কাটিংয়ের আজকের পেপার কাটিংয়ে তোমাদেরকে জানানো হয়েছে এবং এটির বিজ্ঞপ্তি 25 মার্চ থেকে তোমাদের বেরোচ্ছে, ঠিক আছে? তো বন্ধুরা, তোমরা মাধ্যমিক পাস হলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে, ঠিক আছে? এবং বিস্তারিত তথ্য আমরা 25 তারিখে পেয়ে যাব, ঠিক আছে? 25 তারিখে অফিসিয়াল নোটিফিকেশনে যেসব তথ্যগুলো দেওয়া থাকবে সেগুলি তোমাদের কাছে আমি তুলে ধরবো। এবং ভিডিওটিতে যদি এখনও পর্যন্ত নতুন হয়ে থাকো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে পরের ভিডিওর নোটিফিকেশান আপনারা অতি সহজে পেয়ে যান। এবং এই ধরনের ভিডিওই আমি তোমাদের কাছে নিয়ে আসি। তো বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ। জয় হিন্দ, জয় ভারত।